আসসালামু আলাইকুম, ধন্যবাদ সুধী দর্শক। দেশ এবং দেশের বাইরে থেকে যেসব দর্শক আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন। দর্শক, আপনারা জানেন যে আসলে বিগত অনেক সময় ধরে বাংলাদেশে হাঁস পালন প্রক্রিয়াটা চলতেছে, তো এর মাঝখান থেকেই হাঁস পালন করে অনেকেই সফল, আবার অনেকেই ব্যর্থতার চরম পর্যায়ে পৌঁছে গেছে ইতিমধ্যে। তো আসলে এই হাঁস পালন করে কিভাবে আমরা নতুন যারা যারা রয়েছি কিভাবে একটু সফল স্বাবলম্বী হতে পারবো, সেই লক্ষ্য নিয়ে আজকে আমার এই ভিডিওটা। যদিও আপনার ইউটিউবে ঢুকলে অনেকে অনেক ধরনের ভিডিও পেয়ে থাকেন, তো তার মাঝখান থেকে আমরাও একজন আজকে আমরা আপনাদেরকে একটা ভিডিও একটু ব্যতিক্রম ধর্মী দেখাবো। যে ভিডিওটা হলো যে আসলে হাঁস পালনের ক্ষেত্রে ভ্যাকসিন একটা গুরুত্বপূর্ণ পার্ট, এবং যে টিকাটা আমরা সচরাচরভাবে বুঝি যে টিকাটা হাঁসের বেলায় কিন্তু খুব বেশি টিকা নেই, অল্প কয়েকটা টিকা মাত্র, মাত্র তিনটা টিকা দিলেই আপনি হাঁস খামার আল্লাহর রহমতে মোটামুটি সেফ অবস্থাতে রাখতে পারবেন আপনার হাঁস হাঁস খামারটাকে। তো সেই ক্ষেত্রে আসলে বিভ্রান্তিমূলক কথা আছে, অনেকে অনেক দিনে ভ্যাকসিন করে, এটা একটা বিষয়। তো আমরা আমাদের ফার্মটা এতদিন যাবৎ কীভাবে টিকিয়ে রেখেছি, তো সেই লক্ষ্য নিয়ে আমরা আজকে এই টিকার বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করব। আপনারা যারা যারা রয়েছেন নতুন নতুন খামারি বা হাঁস পালন করতে চান, তারা আমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন, এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে এগ ইনকিউবেটর এক্সপার্ট, সেখানেও পেতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী নোটিফিকেশন আমাদের ভিডিওর আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সেই লক্ষণে চলুন দর্শক, আজকে হাঁসের খামারে প্রথম কিভাবে আপনারা ভ্যাকসিনটা শুরু করবেন এবং কতদিনে শুরু করবেন, আমি সেটা নিয়ে আজকে একটা মোটামুটি আপনাদের ধারণা দিতে যাচ্ছি। তো দর্শক, আমরা আসলে এখন আপনাকে কিছু আমরা একটা ভ্যাকসিন দেখাইতে গেলাম যে এই ভ্যাকসিনটা কি। এই ভ্যাকসিনটা হচ্ছে হাঁসের, যদি আপনি 22 দিনের পরে থেকে, মোট কথা 22 দিন পরে থেকে আপনি এই ভ্যাকসিনটা করতে পারবেন, এটাকে বলা হয় ডাক প্লেগ। এই ভ্যাকসিনটা দুইবার করা উচিত, একবার হচ্ছে আপনার 22 দিন, এরপরে 7 দিন পরপর আবার বুস্টার ডোজটা করতে পারবেন। তো হাঁসের ক্ষেত্রে মাত্র 2টা ভ্যাকসিন হলেই চলে, একটা হলো ডাক প্লেগ, একটা হলো ডাক কলেরা। তো 2টারই বুস্টার ডোজ করা যায়। কলেরার ক্ষেত্রে আপনি যদি 0.5 সিসির জায়গায় 1 সিসি করেন, সেই ক্ষেত্রে হয়তো সুবিধা হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি ডাক প্লেগের যে ভ্যাকসিনটা, এটা খুব সুন্দর, এটা আগস্টের 20 তারিখে এটা তৈরি, এটা একদম 22 সাল পর্যন্ত এই ভ্যাকসিনটা করা যাবে। আমরা এটা প্রাইভেট ভ্যাকসিন করেছি, এটা হচ্ছে আপনার ডাক প্লেগ ভ্যাকসিন, এটা হচ্ছে FNF কোম্পানি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা FNF কোম্পানি এটা এই ভ্যাকসিনটা করেছে, আপনারা গভর্নমেন্ট থেকেও সরকারিটাও নিতে পারবেন। এই ভ্যাকসিনটা এখন কীভাবে করবেন আমি সেটা দেখা দিচ্ছি, যারা যারা নতুন রয়েছেন এই ভ্যাকসিন করতে চান, যারা যারা নতুন তারা খুব একটু ধৈর্য সহকারে দেখেন, আশা করি প্রত্যেকে উপকৃত হতে পারবেন। সর্বপ্রথম এই ভ্যাকসিনটাতে একটা ট্যাবলেটের মতো থাকে, এই ট্যাবলেটের মাঝখানে আমি এই একটা ভ্যাকসিন 100 হাঁসের জন্য দেওয়া যায়, এই 100 হাঁসের জন্য আপনি 100 ml পানি একটা বোতলে নেবেন। 100 ml পানি নিয়ে আপনি কীভাবে দিবেন আমি দেখাচ্ছি, দর্শক আমাদের সাথেই থাকুন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই বোতলে 100 ml পানি নিয়েছি, পানিটা কীভাবে নিব আমরা একটু দেখি। আমি এখানে একটা সিরিঞ্জ নিয়েছি, দেখেন আপনারা, এটা হচ্ছে 25 ml, টোটাল হচ্ছে 25 ml এর এই সিরিঞ্জটা। আপনারা দেখতে পাচ্ছেন এইরকম সিরিঞ্জ আপনারা পাবেন সারা বাংলাদেশেই যে কোনো জায়গাতেই। তো এই দেখেন আপনি, এখানে আমি এটা 25 ml এর সিরিঞ্জ নিয়েছি। তো এই 25 ml দিয়ে আমি 4টা সিরিঞ্জ নিয়ে আমি এই বোতলটাতে পানি ঢেলে নিব। প্রথম সর্বপ্রথম পানিটা ঢেলে নেওয়ার পর আমি যে কাজটা করব সেটা হলো যে এই ভ্যাকসিনটা থেকে আমি একটু পানি এই ভ্যাকসিনের এই বোতলের সিরিঞ্জ দিয়ে এটাতে ভিতরে ঢুকাই দেবো, আমি একটু পানি দিয়ে ঢুকাই দেবো। ঢুকাই দেওয়ার পর এটা পানিটা গুলে যাবে, গুলে যাওয়ার পর আপনি এখান থেকে সিরিঞ্জ দিয়েও টান দিয়ে নিতে পারেন, অথবা এখানে একটা এই মুখ থাকে, এই কর্ক থাকে, এই কর্কটাও খুলেও আপনি আপনার এই বোতলটাতে পানিটা ওষুধটা ঢেলে নিতে পারবেন। দর্শক, আমি এখানে বিষয়টা এভাবে দেখাইলাম কারণ হচ্ছে পরে আপনার এই 100 ml পানি আপনি এভাবে একটু নাড়িয়ে চেড়ে এটা আপনার কমপ্লিট করে নেবেন। এরপরে এই সিরিঞ্জ দিয়ে আপনি 25 ml করে একবারে টান দিয়ে নিলে, নেওয়ার পর আপনারা এই একটা করে হাঁসে আপনার 1 ml করে দিয়ে দিবেন, তাহলে যথেষ্ট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে কিভাবে আমরা আজকে ভ্যাকসিনটা করতেছি, আমার এই বোতল থেকে নেওয়া এবং ওষুধগুলো সম্পূর্ণ হয়ে গেছে। তো আমি এখন এটা দিয়ে আপনার এখন ভ্যাকসিনটা কিভাবে দিচ্ছি আমরা দেখাচ্ছি। দর্শক, আমি আপনাদেরকে এখন দেখাবো আমি ভিডিও আপনারা কিভাবে এই ভ্যাকসিনটা করবেন, আমি সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি যে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, এবং বিষয়টা নিয়ে যদি নিজেরা চেষ্টা করি তাহলে অবশ্যই সম্ভব, নিজেরা সম্ভব না এরকম কোনো জিনিস নাই। আমরা ভ্যাকসিনটা এই দেখেন,
আপনি পাটা এভাবে ধরবেন, ধরার পরে রানের মাংসে যেহেতু আমাদের এই ভ্যাকসিনটা দিতে হবে, এই পাশে আপনি দেখেন দর্শক, এই যে এই পাশে আপনি চাপ দিলে একটু মাংস সরে দাঁড়ায়। তো এই মাংসটাতে যারা যারা ভ্যাকসিন নিজেই করতে পারবেন, এটা কোনো ডাক্তার লাগবে না, এই মাংসটা যখন সরে দাঁড়াবে হাড্ডি থেকে অবশ্যই হাড্ডিতে লাগা যাবে না, লাগানো যাবে না। আপনি এই দেখেন আমি এটাতে এইভাবে পুশ দিব, এই আমি এটাতে দর্শক দেখলেন কিভাবে আমি এখান থেকে 1 ml এখন পুশ করব, 1 ml, এই আমার আমার 1 ml, 1 ml হয়ে গেল। হাঁসটা ভ্যাকসিনটা করার পর একটু ধরে রাখবেন, তা নয়তো সিরিজ দিয়ে এটার ইয়া ঢুকতে একটু সময় নেয়। এই কমপ্লিট হয়ে গেল দর্শক, অথচ দেখেন এটা খুব সহজ একটা বিষয়, আমরা ভ্যাকসিনটা করে ফেললাম। এই হলো আমাদের হাঁসের ভ্যাকসিন। তো যারা যারা ইচ্ছা করবেন অবশ্যই নিজেরাই ভ্যাকসিনটা দিতে পারবেন, প্রত্যেক ক্ষেত্রে ভ্যাকসিনটা আমরা নিজেরা করলেই ভালো হবে, কারণ তারা হরে করা দরকার নাই, নিজেরা যদি আস্তে আস্তে ধৈর্য সহকারে করি আবার এটা নিয়ে ভ্যাকসিন গানও পাওয়া যায়। তবে যারা যারা সচরাচর নতুন নতুন খামারি তারা আপনারা সিরিজ দিয়ে আমার মতো করতে পারবেন আশা করি। তো এটাই ছিল আজকে আমার এই ভ্যাকসিন করার বিষয়গুলো দেখানোর আপনাদেরকে। তো ভালো থাকুক বাংলাদেশ এবং ভালো থাকুক বাংলাদেশের মানুষগুলো, এই শুভকামনায় আমি ইব্রাহিম খলিল ময়মনসিংহ সদর দাপুনিয়া বাজার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের সানাফ এগ্রো পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন। আমরা দর্শক 1 মাসের বাচ্চা ভ্যাকসিন করা বাচ্চা বিক্রি করে থাকি, যারা যারা নিতে চান একটু আগে থেকে বুকিং দিতে হবে, আশা করি উপকৃত হতে পারবেন। তো ভালো থাকুক বাংলাদেশ এবং ভালো থাকুক বাংলাদেশের মানুষগুলো, এই শুভকামনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।